এবার আগুনে পড়ল নিউ মার্কেটের হাজারো ব্যবসায়ীর কপাল। 15 ফায়ার সার্ভিস কর্মী সহ আহত 35। অগ্নিকাণ্ডের জন্য ব্যবসায়ীদের দুষলেন তাপস। 5 সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত। অগ্নিকাণ্ডে বিএনপি জামায়াত জড়িত কিনা খতিয়ে দেখতে বললেন প্রধানমন্ত্রী। মার্কেটে ঘন ঘন অগ্নিকাণ্ডে দোকান মালিক সমিতির উদ্বেগ। নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপি। এবং চালের দাম বাড়লেও মানুষ এখনো ভাতই খায় বললেন পরিকল্পনা মন্ত্রী। মে মাসে বাজার সহনীয় হওয়ার আশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাফসিরা রিজা। এবার বিস্তারিত, বঙ্গবাজারের পর এবার আগুনে পুড়ল নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীদের কপাল। শত শত দোকান পুড়ে ঈদের আগে পথে বসে গেলেন দোকান মালিক শ্রমিক কর্মচারী মিলিয়ে কয়েক হাজার মানুষ। সেনা, নৌ ও বিমান বাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিসের 30টি ইউনিটের প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের 15 জন সহ মোট 35 জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাজ্জাদুর রহমানের রিপোর্ট। ঈদের বাকি হাতে গোনা মাত্র কয়েকদিন। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ভালো বিক্রির আশায় সেহরি খেয়ে নিশ্চিন্ত ঘুমে ব্যবসায়ীরা। তখনই আসে দুঃসংবাদ, ঘুমন্ত নগরীতে আবারও আগুনের হানা। ভোরের আলো ফুটতে না ফুটতেই দাউ দাউ করে জ্বলছে রাজধানী নিউ মার্কেট। আমি নিয়ে বলতাম যে এক মিনিটে ধরে আয়া দে আমার দোকান। ক্যাশে টাকা ছিল, 3 দিনে সেল ছিল, আমার ভাড়া ছিল, স্টাফের বেতন ছিল। আমি ভাই রাত্রেবেলা টাকা বাসায় নি না ভাই, ডাকাতির ভয়ে আমার বাসা দূরে। টাকা বাসা বেশি একটা ছিল না, দোকান মাল সামান অনেক ছিল। আর আছে 7 থেকে 8 দিন। সবাই একটা ঈদের হাসি মুখে সবাই যাইতো, সবাই সিজনের আশা করে লাখ লাখ টাকা মাল তুলছে। এই লাখ লাখ টাকা দায়িত্ব কে নিব? খবর পাওয়া মাত্র ছুটে আসে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় 30টি ইউনিট। গোটা মার্কেটটাই কাপড়ের হাওয়ায় ভেস্তে যায় সব চেষ্টা। দানবীয় আগুনের কাছে অসহায় হয়ে পড়েন ফায়ার ফাইটাররা। পানির জন্য ছুটে যান পার্শ্ববর্তী ঢাকা কলেজের পুকুরে। ঢাকা কলেজের যে পুকুর পারে যে পানির সংকট ছিল, সেটা আমরা ফায়ার সার্ভিস কর্মীদেরকে আমরা সহযোগিতা করছি। আমাদের মনে হয় 30% আমরা বের করতে পারছি, আর 70% রয়ে গেছে দোকানে। যদি সরকার আমাদের ক্ষতিপূরণ কিছু দেয় তাহলে আমাদের হয়তো লসটা কিছু ঘাটতি হবে। 3 বছর লস দিয়ে সিজন করার চিন্তা ছিল, এই সিজন আর আমাদের করা হলো না। আমি আপনাদের মাধ্যমে এবং আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে গোয়েন্দা সংস্থাগুলোকে আবেদন করব এরকম কোনো কিছু আছে কিনা খতিয়ে দেখার জন্য। আগুন নিভলেও সুপারমার্কেটে 3 তলায় বিশাল ধোঁয়ার কুণ্ডলি, সঙ্গে অক্সিজেন সিলিন্ডার থাকলেও ভেতরে ঢোকার পরই প্রাণ যায় যায় অবস্থা ফায়ার ফাইটারদের। এত অতিরিক্ত ধোঁয়া, আসলে ভিতরে লোকজন বেশিক্ষণ থাকতে পারছে না, প্রচন্ড হিট আর প্রচন্ড ব্যাপার। তাদের কষ্টে অনেকে খাবার ও পানি নিয়ে ছুটে আসেন উদ্ধার কর্মীদের কাছে। ভিতরে প্রচন্ড গরম, পানি যে পানিটা আসছে ওটা ডাইরেক্ট পায়ের ভিতরে একদম পুরস্কার উঠে, এত গরম বঙ্গবাজারের মতো একই চিত্র ঘটনা ঘটেছে নিউ মার্কেটে। তবে সংশ্লিষ্টদের একটাই দাবি, মার্কেটগুলোতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকলে হয়তো ব্যবসায়ীদের এরকম চিত্র দেখতে হতো না। সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। মার্কেটে একের পর এক আগুনের ঘটনায় শঙ্কা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। বিকেলে নিউ মার্কেট পরিদর্শনে গিয়ে অগ্নিকাণ্ডের জন্য ব্যবসায়ীদের দায়ী করেন তিনি। নিউ মার্কেটের নকশা পরিবর্তন করে জানালা দরজা বন্ধ করে দোকান নির্মাণ এবং এসি স্থাপন করায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানান মেয়র। বলেন, ঝুঁকিপূর্ণ ফুট ওভার ব্রিজ ভেঙে ফেলার সঙ্গে মার্কেটে আগুন লাগার সাথে কোনো সম্পর্ক নেই। ঈদের পর চুলচেরা বিশ্লেষণ করে আগুন লাগার কারণ বের করার পাশাপাশি ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানান তাপস। আমরা শঙ্কিত, দেখা যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেটগুলোতেই এই আগুন বারবার ঘটে চলেছে।
বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের পেছনে বিএনপি জামায়াতের হাত আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়ে দেশের গুরুত্বপূর্ণ মার্কেটে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এসব কথা বলেন তিনি। বৈঠকে আসন্ন পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। নাসির উদ্দিনের রিপোর্ট। গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা। সূচনা বক্তব্যে ঢাকার বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডে উদ্বেগ জানান তিনি। বলেন, অগ্নিনাশকতার মাধ্যমে বিএনপি জামাত ভিন্ন পন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখা দরকার। আদতেই এটা কোনো দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো কারসাজি আছে? অগ্নিসন্ত্রাসীরা কি এখন ভিন্ন পথ ধরল কিনা এটাই আমাদের এখন দেখতে হবে। আগে তারা সাধারণ মানুষকে পুড়ে যাচ্ছে, এখন আমাদের অর্থনীতি পঙ্গু করার পথে পা দিচ্ছে কিনা এই রহস্যটা ভেদ করতে হবে এবং এটার উপর সকলের নজরদারি বাড়াতে হবে। আগুন নেভানোর সময় অযথা ভিড় না করার আহ্বান জানিয়ে মার্কেটগুলোতে পাহারা জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দোকান মালিক এবং দোকান মালিক সমিতি তাদেরকে আমি বলবো যে একটা সময় আগুন লাগছে তো ওই সময়টা তাদের পাহারা ব্যবস্থা করা উচিত। তাদের প্রত্যেকের দোকানে তাদের নিজস্ব লোক রাখা দরকার এবং তাদের সতর্ক থাকা দরকার এবং আগুন লাগলে সাথে সাথে আগুন নিভানোর জন্য যখন ফায়ার সার্ভিস যায় বা তাদের নিজস্ব ব্যবস্থাপনা থাকে সেটাও করতে হবে। আর একটা ঘটনা ঘটলে এই দেখার জন্য মানুষের ভিড় এটা কমাতে হবে। বৈঠকে গাজীপুর, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনে দলের প্রার্থিতা চূড়ান্ত করা হয়। তিন সিটিতে পুরনো প্রার্থীতে আস্থা রাখলেও বরিশাল ও গাজীপুরে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজশাহীতে আমরা মনোনয়ন দিয়েছি বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, খুলনাতে তালুকদার আব্দুল খালেক, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ, গাজীপুরে অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী। পাঁচ পৌরসভায় মেয়র এবং তিন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের মনোনয়নও চূড়ান্ত করা হয় বৈঠকে। সব কিছু চিন্তা ভাবনা করে আমরা মনোনয়ন দিয়েছি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর মার্কেটে একের পর এক আগুন লাগার পেছনে নাশকতা থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। দরিদ্রদের মাঝে ইফতার ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আর এসব ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। রেজা খানের রিপোর্ট। সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে ইফতারি ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একের পর এক মার্কেটে আগুন লাগার ঘটনায় উদ্বেগ জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পরে আমাদের তৃতীয় লিঙ্গের বোনরা 22 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। অনুষ্ঠানে আগুনের ঘটনায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে থাকার কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। যেখানে ঈদের সময় কর্মচারীরা আনন্দ উৎসব করবে পরিবারের সাথে, তখন এই সময় দুঃসময়ে তারা নিজেরাই বিপদে। মার্কেটে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে এসবের পেছনে কোনো নাশকতা থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অগ্নিকাণ্ড যারা ঘটাচ্ছে যেভাবে ঘটছে আমরা এটা খতিয়ে দেখছি, প্রতিটি ঘটনা খতিয়ে দেখছি। এটার যদি কোনো নাশকতার ঘটনা যদি থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে তারেক রহমানকে একতরফাভাবে সাজা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এও বলেন, চলমান আন্দোলন ঘিরে নেতাকর্মীদের বিভ্রান্ত করতেই সরকারের ইঙ্গিতে স্বস্ত্রীক তারেক রহমানের মামলার অভিযোগ গঠন করা হয়েছে। জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র বাদ দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এক 11 থেকে দেশান্তরিত বেগম খালেদা জিয়া তারেক রহমানকে রাজনীতি থেকে সরানোর একটা স্কিম কাজ করছে যা বর্তমানে অব্যাহত রয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একতরফাভাবে সাজা দেওয়ার সকল প্রকারের প্রস্তুতি সম্পূর্ণ করেছে এই সরকার। চালের দাম বাড়লেও মানুষ এখনও ভাতই খায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রোগীদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে মে মাসে চালের দাম কমে আসবে বলেও জানান তিনি। গ্রামের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামীণ অবকাঠামো সহ সার্বিক উন্নয়নে সরকার গুরুত্ব দেয়, দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ডাল চালের দামটাই হলো মূল মূল্যস্ফীতির প্রধান কারণ। মানুষ ভাতই খায় প্রধান, গরিব মানুষের ভাতের উপর খরচ করে বেশি। তো আমরা আশা করছি মে থেকে নামা শুরু হবে। আমার মনের মধ্যে কিছু ভীতি বা সংশয় সন্দেহ উঠছে। এটা অবশ্যই সরকারের লোকজন আছে, খোঁজ খবর নেবে। ঈদ যাত্রায় ট্রেনের ছাদে এবং টিকিট ছাড়া ভ্রমণ বন্ধে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বিগত দিনের তুলনায় বর্তমানে রেল খাতে বিশৃঙ্খলা ফিরেছে বলে দাবিও করেন তিনি। দুপুরে বিমানবন্দর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী। 23 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর হলে 22 এপ্রিলে ট্রেনের টিকিটও দেওয়া হবে বলেও জানান তিনি। 22 তারিখ ঈদ হবে না 23 তারিখ ঈদ হবে, এই দুটো নিয়ে এখন পর্যন্ত আমরা একটা দোটানার মধ্যে আছি। যদি 23 তারিখ ঈদ হয় তাহলে এক ধরনের 22 তারিখে আমাদের তখন তাৎক্ষণিকভাবে টিকিট বিক্রি করব। যে আপনারা কেউ ছাদে ভ্রমণ নিজেরাও করবেন না, অন্যদেরকেও যাতে ভ্রমণ না করে তার জন্য আপনারা সেই জিনিসটা আপনারা সতর্ক করবেন। দেশের অগ্রযাত্রা রুখতে স্বাধীনতা বিরোধী চক্র নাশকতা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। নিউ মার্কেটে আগুনের ঘটনা তাদেরই কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে গরিব অসহায় ও এতিমদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান আলহাজ কামাল আহমেদ মজুমদার। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে নিজ অর্থায়নে 1000 হত দরিদ্রের মাঝে ঈদ উপহার বিতরণ করেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। প্রত্যেককে 10 কেজি চাল, 2 কেজি আটা, লুঙ্গি ও শাড়ি দেওয়া হয়। বিভিন্ন উৎসব ও দুর্যোগে মিরপুরবাসীর জন্য কামাল মজুমদারের অবদান তুলে ধরে আগামী নির্বাচনে আবারও তার পাশে থাকার আহ্বান জানান স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। উনি তার নেতাকর্মীদের খবর নিয়েছেন, তার আসনবাসীর ওয়ার্ডবাসীর খবর নিয়েছেন, যারা আজকে সামনে বসে আছেন এই মানুষগুলোকে নিয়েই কামাল আহমেদ মজুমদার গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন। জননীতি শেখ হাসিনা আবার আল্লাহ কামাল আহমেদ মজুমদারকে নৌকা প্রতীক নিয়ে আপনাদের মাঝে পাঠাবে, আমাদের মাঝে পাঠাবে, আমরা আবার তাকে নৌকা মাথা ঘুর দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। নিজ বক্তব্যে মেগা প্রকল্প বাস্তবায়ন ও দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী। আজকে সারা বিশ্বের মাথা উঁচু করে দাঁড়িয়ে বাঙালিরা কথা বলতে পারেন, তার একমাত্র কারণ জননেত্রী শেখ হাসিনা। আজকে বাংলাদেশ তলাবিহীন জুড়ি নয়, আজকে সারা বিশ্ব বাংলাদেশকে স্যালুয়েট দেয়, বাংলাদেশকে মূল্যায়ন করে। 2041 সালে উন্নত বিশ্বের কাতারে যাবে, স্মার্ট বাংলাদেশ হবে। স্মার্ট বাংলাদেশ করার জন্য আমাদের যোগ্যতা সম্পন্ন স্মার্ট ছেলেমেয়ে তৈরি করতে হবে। সামনের নির্বাচন আপনার দল মত নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আগামীতে আপনার নৌকায় ভোট দিয়ে জনগণকে নেত্রীকে যদি ক্ষমতায় পাঠান ইনশাআল্লাহ এই দেশের মানুষ আরও উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধিকে যাবে। নারীর ক্ষমতায়ন ও মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন সহ শেখ হাসিনা সরকারের নানা অবদান তুলে ধরেন কামাল আহমেদ মজুমদার। আমরা মাছ মাংস তরি তরকারি সমস্ত কিছু আমরা স্বয়ং সম্পূর্ণ। আজকে মেট্রো রেল চালু হয়েছে, আজকে কর্ণফুলী টানেল চালু হয়েছে, আজকে পদ্মা সেতু চালু হয়েছে, আজকে
যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় ফ্লাইওভার ফুটওভার থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট তিনি উদ্বোধন করছেন নির্মাণ শেষে। বিএনপি জামাত চক্র বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি করছে মন্তব্য করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী ব্যবসায়ী সিন্ডিকেট কারসাজি করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছে। আমাদের দেশের একটি লোক একটি গ্রুপ যারা স্বাধীনতা বিরোধী চক্র তারা টাকার পিছে ঘুরছে, অবৈধ সিন্ডিকেট সৃষ্টি করে তারা দ্রব্যমূল্যের উদ্যোগে তারা কারসাজি করে ওজনে কম ভেজাল, এগুলি করে তারা আজকে জনগণকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আসছে। বাংলাদেশ যখন আসছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল, ঠিক সেই মুহূর্তে বিএনপি জামাত চক্র আজকে দেশে নাশকতা সৃষ্টি করছে। তারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে, আজকে নিউ মার্কেটে আগুন লেগেছে, এরা দেশের নাশকতা সৃষ্টি করছে। এই বিএনপি জামাত চক্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে চালাতে না পারে তার দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গরিব ও অসহায়দের হাতে ঈদ উপহার তুলে দিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। প্রতি বছরের মতো এবারও ঈদ উপহার পেয়ে খুশি অসহায় দুস্থরা। মন্ত্রী মহোদয় যে উপহার দিছে তা আমরা খুব খুশি। হ্যাঁ, প্রতি বছর পাইলাম, এবারও পাইলাম। কামাল মজুমদার দিয়েছে আমরা সবাই খুশি, তার জন্য দোয়াও করি। কামাল মজুমদার সব জামবা দিছে আমরা খুশি। বছরের সেমাই লুঙ্গি সবই পাই। নিজ নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান বৃহত্তর মিরপুরের গণমানুষের এই নেতা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যম বান্ধব বলে সাংবাদিকদের প্লট সহ কল্যাণ তহবিল করে দিয়েছেন বলে জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় সাংবাদিকদের উন্নয়নে পাশে থেকেছেন এবং আগামীতেও থাকবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন। আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চ। বিকেলে রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের সম্মানে ইফতার মাহফিলের আলোচনা সভায় এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক শেখ সালাউদ্দিন সালু। তিনি বলেন, দেশে বিরাজমান অস্থির ও সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি নিরসনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপি মহাসচিব ইদ্রিস চৌধুরী, জাকপা সভাপতি মহিউদ্দিন আহমেদ বাবলু, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আব্দুল সরকার সহ শরিক দলের নেতারা। জনপ্রিয় কোলা ব্র্যান্ড মোজোর সপ্তদশ জন্মদিন উদযাপন হয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর আকিজ হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায় মোজো 2006 সালে যাত্রা শুরু করে খুব অল্প সময়ে দেশের সব শ্রেণীর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিমুলেশন ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা গ্রহণ করতে পারবে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ থেকে দেশের 8টি মেডিকেল কলেজে সিমুলেশন এবং 37টিতে ই ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসব ল্যাবের মাধ্যমে ডাক্তাররা বিশ্বমানের শিক্ষা গ্রহণ করে উন্নত সেবা দিতে পারবে বলে জানান মন্ত্রী। শিক্ষার মান আরও ভালো হবে, আপনারা শিক্ষা
দিতেও আপনাদের অনেক সহজ হবে, বোঝাতে সহজ হবে এবং শিক্ষা ব্যবস্থার মানও অনেক উন্নত হবে। শেষ করব ঘটনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। এবার আগুনে পড়ল নিউ মার্কেটের হাজারো ব্যবসায়ীর কপাল, 15 ফায়ার সার্ভিস কর্মী সহ আহত 35, অগ্নিকাণ্ডের জন্য ব্যবসায়ীদের দুষলেন তাপস। 5 সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত, অগ্নিকাণ্ডে বিএনপি জামায়াত জড়িত কিনা খতিয়ে দেখতে বললেন প্রধানমন্ত্রী। মার্কেটে ঘন ঘন অগ্নিকাণ্ডে দোকান মালিক সমিতির উদ্বেগ, নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপি। এবং চালের দাম বাড়লেও মানুষ এখনো ভাতই খায় বললেন পরিকল্পনা মন্ত্রী, মে মাসে বাজার সহনীয় হওয়ার আশা। এই ছিল মোহনা সংবাদে, পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে।